খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পঞ্চায়েতের ত্রিস্তরে বোর্ড গঠনের প্রস্তুতি চলছে জোর কতমে চলতি মাসের মাঝামাঝি সময় মধ্যেই তা হয়ে যাবে বলে আশা তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে জেতার পর এবার অন্য চ্যালেঞ্জ পঞ্চায়েত স্তরে জল্পনা চলছে প্রধান উপপ্রধানের নাম নিয়ে ইতিমধ্যেই ব্লক সভাপতি বিধায়কদের তরফে সুপারিশ পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষস্তরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ব্যতিক্রম নয় তবে জেলা সভাধিপতির পরেই সবচেয়ে বেশি ডিমান্ড পূর্ত কর্মদক্ষ পদের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল আই সমীক্ষার ভিত্তিতে ভালো ভাবমূর্তি থাকা ব্যক্তিদেরই প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছিল অনেক পদাধিকারী বাদ পড়েন তাদের অনেকে নির্দল হয়ে ধারণায় এই তৃণমূল জেলায় জেলায় অনেক নেতাকর্মীকে বহিষ্কার করে তাদের জন্য দরজা চিরতরে বন্ধ রাখার কথাও বলা হয় অভিষেক এখন চিকিৎসার জন্য রয়েছেন বিদেশে তার ক্যামাকস্টির অফিসে রাত পর্যন্ত ভিড় লেগেই রয়েছে বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে অনেক বিধায়ক অভিষেকের অফিসে গিয়ে বসে থাকছে পছন্দের ব্যক্তিদের জন্য তদবির করতে অনেককে বিফল মনোরথে ফিরতেও হচ্ছে সব দিক খতিয়ে দেখে যোগ্যদেরই দায়িত্ব দেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়েছে তৃণমূল সূত্রের খবর কোথাও বা কোথায় কোন পদে কে বসবেন তা চূড়ান্ত করার মূল দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত তার দপ্তরের সঙ্গে কথা হচ্ছে সব কিছু জানানো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যারা টিকিট পাননি কিংবা হেরেও গিয়েছেন তাদের কেউ কেউ মেনটেন হতে চাইছেন জেলা পরিষদের সভাধিপতি হওয়ার দৌড়ে থাকা বাঁকুড়ার বীর থেকে হুগলির মানুষ মজুমদারদের মতো অনেকেই বিধানসভায় এসে প্রণাম করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ নেতা বলেছিলেন এবার জেলা সভাধিপতি পদের জন্যে যেমন অনেকেই মরিয়া তেমনি প্রচুর আর্জি আসছে পূর্ত কর্মদক্ষ হওয়ার জন্যে অন্য কর্মদক্ষ পদের চাহিদা তেমন নেই জনস্বাস্থ্য শিক্ষার মতো কর্মদক্ষ পদের চেয়েও পূর্ত কর্মদক্ষের ডিমান্ড বেশি হওয়ার কারণ যে পাঁচ বছর ধরে দুর্নীতি করা সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উল্টে যারা ওই পদ পেতে চাইছেন বিশেষ করে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে দৌড়ে তারা পিছিয়েই পড়েছেন বলে সূত্রের খবর ভোট গঠনের পর বড় অশান্তির আশঙ্কায় এড়াতে পারছে না তৃণমূল তৃণমূলেরই এক বিধায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান ভোটের সময় আর কি অস্ত্র দেখেছেন ভোট গঠনের জন্য কয়েকটা দিন অপেক্ষা করুন না প্রধান উপপ্রধানের নাম প্রকাশের পর আরও অনেক অস্ত্র বেরোবে অর্থাৎ ভোট গঠনকে গিরে যে কোন্দল থাকবে সে ব্যাপারে নিশ্চিত শাসক দল তবে তৃণমূলের মধ্যেই বাংলা ভোট সংস্কৃতি বদলানোর দাবিও উঠেছে দলের এক গুরুত্বপূর্ণ সদস্য বলছেন আমার এলাকায় কোনো সন্ত্রাস করতে দিইনি এখন তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাকটা তিরিশ শতাংশে থেকেছে বিভিন্ন ভোটের চরিত্র আলাদা লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির ভোটের শতাংশের ফারাকটা কিছুটা কমলেও আমরাই বেশি আসন পাবো হিন্দু ভোটও তৃণমূলে ফিরেছে বিজেপির ভোট কমার ধারা অব্যাহতই থাকবে ভোটের সময় গন্ডগোল হয় নিচিতলায় যদি বিজেপির আদালতে পেশ করা দাবিকে মেনেও নেওয়া যায় যে ছ হাজার বুথে ছাপ্পা হয়েছে তাহলেও পঞ্চান্ন হাজারের বেশি বুথে ভালো ভোট হয়েছে যারা গণ্ডগোল অশান্তি সন্ত্রাস করে থাকেন দলবাদ নির্বিশেষে সকলে যদি তাদের পাশে না থাকার বার্তা দেন তাহলেই দেখা যাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই যাবি ওই তৃণমূল নেতার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত